200 কোটির প্রজেক্টের এক তৃতীয়াংশ শুধু নির্মাতার পারিশ্রমিকই হবেই বা না কেন, দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে হাম দিল দে চুকে সনম, দেবদাস, ব্ল্যাক, বাজিরাও মাস্তানি সহ অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। হ্যাঁ বলছি, বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সঙ্গীত পরিচালক সঞ্জয় লীলা বানসালের কথা। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য হীরামান্দি ওয়েব সিরিজ তৈরি করছেন এই নির্মাতা। এই খবর তো সবার জানা। নতুন খবর হচ্ছে এর জন্য পারিশ্রমিক হিসেবে বানসালি নিয়েছেন 60 থেকে 65 কোটি রুপি। তার কাজের যে প্রতিফলন দেখেছেন দর্শক, তাতে মূল বাজেটের এক তৃতীয়াংশ বানসালিকে দিতে আপত্তি জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা গেছে, 200 কোটি রুপি বাজেটের 60 থেকে 65 কোটি রুপি বানসালির পারিশ্রমিক, আর বাকিটা খরচ হবে প্রোডাকশন ও শিল্পীদের পেছনে। সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, হুমা কুরেশি ও রিচা চাড্ডা পারিশ্রমিক কমিয়ে এই সিরিজে কাজ করতে রাজি হয়েছেন বলে জানা গেছে। তবে অভিনেতাদের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি। জানা গেছে হীরামান্দি মূলত লাহোরে অবস্থিত পাকিস্তানের একটি যৌনপল্লী। সেখানকার যৌনকর্মীদের গল্প নিয়েই তৈরি হচ্ছে সিরিজটি। নেটফ্লিক্সে দেওয়া এক সাক্ষাৎকারে বানসালি জানিয়েছেন, দীর্ঘ 14 বছর ধরে এই চিত্রনাট্যটি নিয়ে গবেষণা করছেন তিনি। হীরামান্দির যৌনকর্মীরা আসলে সেখানকার রানী, তাদের গল্প অত সহজে বলা সম্ভব নয়। এই গল্পের পরিধি অনেক বড়, তাই এটি নিয়ে ওয়েব সিরিজ তৈরি করার কথাই ভেবেছেন নির্মাতা। That evening is when my father told me. জানা গেছে মোট 7 পর্বের এই সিরিজে প্রথম এপিসোড বাদে বাকি 6টি এপিসোড পরিচালনা করবেন বিভু পুরী, আর প্রতিটি পর্বই হবে স্বাধীন ফিচার ফিল্ম। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।